অতিমাত্রা তুষামোদে কালহল নেকি তেওঁলোকৰ ফিল্ম কেৰিয়াৰ। বেক টু বেক ফ্লপ সিনেমা, চিন্তিত প্রযোজক পরিচালক, অনাকাঙ্ক্ষিত ফ্লপ সিনেমা উপহার দি অনিশ্চিত ভবিষ্যতের দিকে কঙ্গনা রানাৱত, রাজীব ভাটিয়া তথা সুপারস্টার অক্ষয় কুমার। বেক টু বেক তিনিখন ফ্লপ সিনেমা উপহার দি এটা পরবর্তী বিগ বাজেট সিনেমার পর নাম বাতিল হওয়ার পূর্ণ সম্ভাবনা অক্ষয় কুমারের। মায়ানগরী মুম্বাই, স্টার সুপারস্টার মেগাস্টারের লগতে দেশের আঘাড়ি উদ্যোগপতির বসতিস্থল এই মায়ানগরী মুম্বাই। কিমানজনে নিজক জ্বলাই প্রতিষ্ঠিত হয়েছে আর কিমানজনে মায়ানগরীর জাকজমকতাত নিজক জ্বলাই শেষ করেছে, এই সকলবোৰ নীরব দর্শক হিসাবে চাই রয়েছে, শুনি রয়েছে বিশ্বের অন্যতম চহকী শহর এই মায়ানগরী মুম্বাই। নিজক জ্বলাই পদে পদে বিভিন্ন চ্যালেঞ্জক প্রতিহত করে জুয়ে পুরা সোণৰ দৰে নিজক উজ্বলাবলৈ সক্ষম হওয়া লাখ লাখ ব্যক্তির মাজ নাম সুমাই আছে এই দুজন ব্যক্তির নাম। এগৰাকী একালৰ হোটেলত ৰান্ধনী ৱেটাৰ হিচাপে কাম কৰা ৰাজীৱ ভাটিয়া তথা বৰ্তমান বলিউডৰ সুপাৰষ্টাৰ অক্ষয় কুমাৰ। আৰু আনগৰাকী বলিউডত কোনো গডফাদাৰ নোহোৱাকৈ নিজক প্ৰতিষ্ঠা কৰিবলৈ সক্ষম হোৱা অভিনেত্ৰী কংগনা ৰানাৱত। এই দুয়োগৰাকী বলিউড নায়ক নায়িকাই নিজৰ ধৈৰ্য, ক্ষমতা আৰু একাগ্ৰতাৰে নিজক প্ৰতিষ্ঠা কৰিছিল। কিন্তু আজি এনে এটা দিনত তেওঁলোক উপস্থিত হ'ল যে তেওঁলোকৰ নিজৰ কিছুমান মূৰ্খামিৰ বাবেই আজি সকলোফালে প্ৰতিপত্তি, মান সন্মান লাহে লাহে খহি শেষ হোৱাৰ উপক্ৰম হৈছে। ইয়াৰ প্ৰধান কাৰণ হ'ল জনতাৰ অন্তৰত দুখ দি ভুল শুদ্ধৰে অত্যাধিক শাসনাধিষ্ঠিত চৰকাৰক তুষামোদ কৰা, যাৰ বাবে তেওঁলোকৰ নাম সন্মান প্ৰতিপত্তি গৰাকী বনোৱা জনতাই এবাৰ প্ৰতিশোধৰ পুতক তুলিছে তেওঁলোকৰ ওপৰতে। আৰু আজিৰ দিনটোত পুনৰ দেখা পোৱা গ'ল জনতাৰ ওচৰত তেওঁলোকৰ সেই 90 দশকৰ নিৰূপায় অৱস্থা। ইতিমধ্যে হয়তো আপোনালোকে খবৰ পাইছে যে কংগনা ৰানাৱতৰ দ্বাৰা অভিনীত ঢাকাৰ ছবিখন বলিউডত সৰ্বকালৰ ফ্লপ ছবি হিচাপে চিহ্নিত হোৱাৰ পাছত কংগনা ৰানাৱতৰ পৰৱৰ্তী ছবি তেজছ ছবিখনক ক্ৰয় কৰিবলৈ কোনো দৃষ্টিগোচৰ আগবাঢ়ি নহাৰ লগতে অতিথি প্লেটফৰ্মসমূহেও কংগনা ৰানাৱতৰ পৰৱৰ্তী তেজছ ছবিৰ কপিৰাইটছ ক্ৰয় কৰিবলৈ আগ্ৰহ প্ৰকাশ কৰা নাই। আনহাতে বলিউডৰ ছুপাৰষ্টাৰ অক্ষয় কুমাৰৰ সেই একেই অৱস্থা। ক্রমাগতভাবে বিগত দুখন সিনেমা ফ্লপ মরার পাছত অনুরাগীর লগতে অক্ষয় কুমারেও আশা করেছে প্রায় 200 কোটি টাকার বিগ বাজেটে নির্মাণ করা হিস্টরিক তথা পিরোডিক সিনেমা পৃথিবীরাজ চৌহানে বক্স অফিসত সুপার হিট নহলেও কম বেশি পরিমাণে সেমি হিটর জোয়ার আনিব বলে আশা করেছে। কিন্তু সেয়া নহল। পূর্বর ভুলের কারণেই হোক বা অন্য কিবা কারণতেই হোক, জনতাই আদরি নললে অক্ষয় কুমারের ছবি, যার বাবে 200 কোটি টাকা খরচ করে নির্মাণ করা সিনেমাখনে মাত্র প্রায় 60 কোটি টাকাহে উপার্জন করবলৈ সক্ষম। ফলত এনে ফ্লপর সম্মুখীন হওয়ার ভয় শঙ্কাত কম্পিত প্রযোজক পরিচালক ছবি শ্রুটিংয়ের তারিখ দিয়াত অস্বস্তিবোধ করেছে অক্ষয় কুমারের পরবর্তী বিগ বাজেট সিনেমা বড়েমিয়া চটেমিয়ার। এই বড়েমিয়া চটেমিয়ার ছবির বাবে প্রযোজকে বাজেট ধার্য করেছিল 300 কোটি। কিন্তু অক্ষয় কুমারের লগতে কিছুদিনের পূর্বে মহাফ্লপ ছবি হিসাবে চিহ্নিত হওয়া হিরোপন্থী তুর নায়ক টাইগার শ্রফও অনিশ্চিত হয়ে পড়েছে এই ছবিখনের বাবে। ইতিমধ্যে অক্ষয় কুমার আর টাইগার শ্রফক ছবিখনের দৃশ্যগ্রহণ আরম্ভ হব লাগিছিল যদিও প্রযোজক পরিচালকে ছবি শ্যুটিংয়ের তারিখক দুই ফ্লপ নায়কক ইতিমধ্যে অসন্তুষ্টিত ভুগিছে। আনহাতে সামাজিক মাধ্যমত একাংশর চর্চা বড়েমিয়া চটেমিয়ার পর নাম বাতিল হব পারে অক্ষয় কুমার আর টাইগার শ্রফর। এন্টারটেইনমেন্ট ডেস্ক রিপোর্ট, অসম লাইভ 24, ডিজিটাল ডেস্ক।